রাত্রে ঘুমায় নাই, খানকার পাশে গিয়ে চিৎকার দিতে লাগলেন, দদি দদি দদি। আল্লাহর বলি সব বলি কলন্দর আপন হুজরা থেকে বেরিয়ে আসলেন, মারে গুজরি পাশাই উঁচা আওয়াজ দেবল না সুবহানাল্লাহ। এবার বলতে গেলে কুই সমু যে তু ক্যা সমুঝে, কুই জানে তু ক্যা জানে, জোরে বলবো না সুবহানাল্লাহ। অন্তরের কথা খুলে বলতে হবে না বলেন না, আরো জোরে যারা আসলেন খোদার কসম অন্তরের মধ্যে আপনার ব্যথা গোপন রাখেন, পারলে অন্তর দিয়ে আপনার হুজুরকে বলেন, কাউকে ফাঁস করবেন না, যদি অন্তরের মুরাদ পূর্তি হয় তো দরবারে আসবেন, না হলে ছেড়ে দেন। এটা আমার ঈমান, জোরে বলবো না সুবহানাল্লাহ। কুই সমুঝে তু ক্যা সমুঝে, কুই জানে তু ক্যা জানে, তো আলম কি খবর রাখতা হে দিওয়া না মুহাম্মদ কা, তো আলম কি খবর রাখতা হে দিওয়া না মুহাম্মদ কা, সারা দুনিয়া মারে তোর কি চাই, যা চাইবি পাবি, চাবাস দেবো না সুবহান। আল্লাহর ওলি কি খোদা হয়ে গেল, আরো জোরে আমার নবী কি খোদা হয়ে গেল, আল্লাহর কাছেও না নাই নবীর কাছেও, আরো জোরে। সেজন্য বলে দিলাম মেরে করিম সে ঘর কতরা কসিনে মাঙ্গা, মেরে করিম সে ঘর কতরা কসিনে মাঙ্গা, দরিয়া খিলা দিয়ে জিস রাহ চল গয়ে উচে বসা দিয়ে কুছ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, নাজাল কাটা উদ্ভব হতে লাগলো, বেরিয়ে আসলেন, একটু একটু করে মুস্কি হাসি দিচ্ছিলেন, মারে কুসরি স্বর্ণ মুদ্রা নিবি না, বলেছেন না 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 আজকে স্বর্ণ মুদ্রা নিতে আসেনি, মেয়ে যখন ডাকলেন আমি তো বাবা বলে সম্বোধন করলাম, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবার কাছে এসে সন্তানকে আবদার করতে পারে কি পারে না জানি, ভাবে সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী তারা আসলেন, পায়ে জুতো নাই, কত আদবের লাহাজ রাখতে লাগলেন, কথা বলতে বড় আস্তে আস্তে কথা বলতে লাগলেন, যারা সত্যিকার প্রেমের মোহ মোহ অন্তরের ভিতরে আছে ওরা বড় আদব রক্ষা করে আল্লাহর বলি আল্লাহদের জোরে বলুন না সুবহান, আরো জোরে নারায়ণ তাকবীর নারায়ণ মাফিত তো মজমা কাসির ভরপুর হয়ে গেল, যার অপেক্ষায় অপেক্ষমান আপনারা ইতিমধ্যেই আল্লাহ আমাদেরকে পেয়ে গেলাম আমাদের মানিক, এখন আমরা মনোপূর্তি করে দেখব ইনশাআল্লাহ। খেয়াল রাখবেন ফরাদত কেলা দিলি বড় করে হম করি, ফরাদত কেলা দিলি ইয়া ফোয়া বয় দিতে বুড়ো কেরা তো দূরে না হাসে, কেন বড় করে হন না, যার যত ভাব তার তত লাভ, আল্লাহ এইটি আমল করে আমাদেরকে তৌফিক দান করুন। আমি বলতে বলতে কোথায় ছিলাম পারবো না মনে হয়, অত সময় আমাকে দেবেন না শাহজাদা, তারপরে গোসাইতে লাগলাম আমি, আমি তর্জমাটা আগেভাগে করে ফেলেছি, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম
দালিকা জাযাউল মুহসিনিন। এর চাইতে বড় কেরামত আর কি হতে পারে? 23 বছর গুজরান হয়ে গেল, প্রতিটি শাহজাদার পক্ষে এক এক দিন করে জামায়াত করা হচ্ছে, আর মানুষের কমতি আছে? একটু কথা বলেন না, মানুষের কমতি আছে? তো লাভে লোভ হয় তোমাকে না বড় করে হন না, আর কি এই বীরের ইবাদত কিনে করে হাজি দিয়ে ঘুরি বেলা সে দিলেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহর বলিরা জানে কি জানে না? এই মিরাজ কার? নবীর বলেন না এই মিরাজ কার? আমি সেই জন্য একটি ইঙ্গিত করে রাখলাম, যারা বলে যে নবী এলমে গায়েব জানে না, ওদের কি ইমান আছে? এই যুগের এজিদের দল আছে না নাই? দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক দিলা আছে, এটা আমারই লেখা। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দজ্জালের সমান। কত জোরে বলবেন না, ঠিক কি না? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দজ্জালের সমান। উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সুজা, উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সুজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান, এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান কর কুরবান। সারা দুনিয়া সেজন্য আল্লাহ হযরত দিল হে ও দিল জো তেরি ইয়াদ সে মামুর রহা, দিল হে ও দিল জো তেরি ইয়াদ সে মামুর রহা, সর হে ও সর জো তেরি কদমো পে পাঠিয়ে দিলেন, স্বর্ণ মুদ্রা আর লাগবে না, এই সম্পদ খাবে কে? আপনি আল্লাহর বন্ধুর ওলি আল্লাহর বেরায়েতে পাওয়ারের কারণে আমি গুজরিতে এখন কোটি কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ, ওলি আল্লাহর টাকার মালিক বানাইতে পারে না? পারে না মনে হয়?
সেজন্য কুই সমঝে তু ক্যা সমঝে কুই জানে তু ক্যা জানে তো আলম কি খবর রাখতা হে দিওয়ানা মোহাম্মদ কা উচা অবস্থা বলুন না সুবহানাল্লাহ আজকে আপনাদের খুলে বলার দরকার নাই আমাদের খুলে বলার দরকার নাই ও হযরত মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী আপনার দরবারে 23 বছর শাহাদাতের পার হয়ে গেল আমরা এসেছি কি জন্য আপনি কি জানবেন না और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही चुपा तुम पे करोड़ों दरोद जे मुस्तफार गुलामीर मुद्दे आबा आजदा এত নিয়ামতের অধিকারী যার औरत का এত নিয়ামতের অধিকারী সেই মুস্তফার মামলাই और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही चुपा तुम पे करोड़ों दरोद জাতুন আল্লাহ নড় হই ওয়া সাত গিয়ে বদে কানা মাদন না কানা জাতুন আল্লাহ নড় হই ওরা সারা ব্যাকরণ সন্তান হল সার্গ ফল আর নবী নজা দেখে না হর আল্লাহ কোরা বিশ্ব তৈরি করিন ইয়া রাসূলুল্লাহ আসমান জমিন নওয়া কলম চাঁদ সূর্য জান্নাত জাহান্নাম ব্যাক কিনতে হা শেষ কি বাকি আছে হবে আল্লাহ অনু বাকি আছেন সুবহানাল্লাহ আয় খোদা রক্ষা সাইরাম